নমস্কার, আপনারা দেখছেন মুভি বিটি ওয়ার্ল্ড। এখন সন্ধ্যে 6:30 মানেই বাঙালি সিরিয়াল প্রেমীদের কাছে টিভি খুলেই দেশের মাটি দেখতে বসে পড়া। এই সিরিয়ালে তথাকথিত চরিত্র না হলেও যে জুটি দর্শক মনে সাড়া ফেলছে তা হলো রাজা মাম্পি। এই জুটির প্রেম, বিরাহ, বিচ্ছেদ এই সব নিয়েই টিআরপি তালিকায় এখন চচ্চড়িয়ে এগিয়ে যাচ্ছে দেশের মাটি। সোশ্যাল মিডিয়াতেও এমনই হাওয়া উঠেছে, কিয়ান নোয়াকেও ছাপিয়ে গিয়েছে রাজা মাম্পি। এই ভূমিকায় অভিনয় করে সকলের নজর কেড়েছেন টালিগঞ্জের অভিজ্ঞ খিলাড়ি রাহুল বন্দ্যোপাধ্যায় এবং অনেকখানি নবগতা রূপমা রায়। এর আগে খড়কুটা ধারাবাহিকে 3টি চরিত্রে দর্শক দেখেছে রূপমাকে, তবে মাম্পির চরিত্র সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। রাজা মাম্পি সম্পর্কে রসায়ন নিয়ে এত চর্চার রহস্যটা কি? বাস্তবে কি তাহলে রাহুলের সঙ্গে প্রেম করছেন রূপমা? সেই নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বললেন, কোনো প্রেম নেই আমাদের, ভালো বোঝাপড়া আছে, তারই প্রতিফলন পর্দায় ঘটছে। রাহুলের মতো অভিনেতার সঙ্গে কাজের অভিজ্ঞতার প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে দেয়া ওই সাক্ষাৎকারে রূপমা জানিয়েছেন, কোস্টারের নাম শুনেই ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। পর্দার মাম্পির কথায়, একে উনি এত বড় অভিনেতা, তার উপরে আলাপ নেই, কেমন হবেন, আমার সঙ্গে মিলবে তো, টেনশন হতো। আলাপ হওয়ার পরে দেখলাম কি ভালো মানুষ, ভীষণ সাহায্য করেন। রাজা মাম্পি জুটির সাফল্যের বেশিরভাগ ক্রেডিটটাই কাহিনীকার লীনা গঙ্গোপাধ্যায় এবং সহ অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন রূপমা। মাম্পির চরিত্র কতখানি চ্যালেঞ্জিং রূপমার কাছে? অভিনেত্রী বললেন, পরিচালক কাট বললেও তার ঘোর কাটছে না, মাম্পির রেশ নিয়েই বাড়ি ফেরেন তিনি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা বেশ শক্ত। মাম্পি রূপমাকে পুরো নিংড়ে নিচ্ছে, সাফ জানালেন অভিনেত্রী। এত ভালোবাসা পেয়ে আপ্লুত রূপমা বললেন, আমরা হাসলে দর্শক হাসছেন, আমরা কাঁদলে দর্শক কাঁদছেন, একজন অভিনেতা এর থেকে বেশি কি চান? আমরা নাকি প্রেম করতে শেখাচ্ছি, ভাবা যায়? সৌজন্য আর রাজার মধ্যে কেমন প্রেমিক পছন্দ করেন রূপমা? অকপটে বেছে নিয়েছেন রাজাকে, কারণ প্রেমিক তো রাজার মতোই হয়। তবে বাস্তব জীবনে কি রাজা এসেছে রূপমার জীবনে? আফসোসের সুরে বললেন, কপালটাই খারাপ, এত প্রস্তাব, অথচ এখনো মনের মতো প্রেমিক পেলাম না। সেলিব্রিটিদের এই ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন মুভি বিটি ওয়ার্ল্ড এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।